আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মির্জা মোহাম্মদ আনোয়ার হোসাইন আজকে সুলতান মাহমুদ স্কুল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা মোবারকবাদ সালাম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো, ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পাঠ থেকে আমি আলোচনা করব। বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে যে জাকাতের সংজ্ঞা, খেয়াল করছো তো? জাকাতের সংজ্ঞা, আমরা আজকে জাকাত বিষয়ে আলোচনা হবে, জাকাতের সংজ্ঞা যদি দেখছো নিশ্চয় আমি জাকাতের বিষয়ে আলোচনা হবে। তো আমাকে প্রথমে বুঝতে হবে জাকাতটা কি, জাকাতের পরিচয়টা কি। জাকাত হলো, দেখো নামাজ যেরকম ফরজ, যেমন বুনিয়াদ ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম। আল্লাহ রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম এর ফাউন্ডেশন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়। একটি হলো ইমান, দ্বিতীয় হলো নামাজ, রোজা, হজ, তারপর হলো জাকাত। জাকাত দেখো, জাকাত কোরআন পাকে যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলছে ঠিক একই সাথে আল্লাহ জাকাতের কথা বলছে। আপনি সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা জাকাত দাও, নামাজ কায়েম করো, জাকাত দিয়ে দাও। তো জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজিয়াত বিষয়। হ্যাঁ, তো জাকাতের সংজ্ঞাটা কি, সংজ্ঞা বলতে গিয়ে দুটি বিষয় আসে, একটা হলো আবেদানিক আর একটা হলো পারিপার্শ্বিক। আবেদনের দৃষ্টিকোণ থেকে জাকাত শব্দটি তোমরা বলে লক্ষ্য করো, জাকাত শব্দটি জাকিয়ত থেকে নির্গত। জাকাত শব্দটি জাকিয়ত থেকে নির্গত, এর আবেদনের অর্থ হলো বৃদ্ধি হওয়া, পবিত্রতা হওয়া। জাকাত ইসরাফ হলো পবিত্র হওয়া, পবিত্র হওয়া, জাকাত শব্দ থেকে পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া, প্রাচুর্য হওয়া, প্রশংসা ইত্যাদি বলা হয় জাকাতকে। এই জন্য জাকাত বলা হয় কেননা এতে একাধিক, একদিকে যেমন সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে সম্পদটা জাকাতের কারণে পবিত্রতা অর্জিত হয়, এজন্য জাকাতকে জাকাত বলা হয়। তাহলে আসুন, যেমন আল্লাহ কোরআনে বলছেন কি, খুজু মিন আমওয়ালিহিম সাদাকাতুন সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তোমরা তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, অর্থাৎ জাকাত গ্রহণ করো, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধিত করবেন। সূরা তাওবা 103 নম্বর আয়াত। তাহলে আমরা জাকাত শব্দ থেকে কোরআন থেকে সরাসরি আমরা পবিত্র ও বৃদ্ধি অর্থে পেয়েছি। আসুন জাকাতের পারিভাষিক সংজ্ঞা। পরিভাষায় জাকাত বলা হয়, আর জাকাত ইয়া তামলিকুল জুজিল মালে আইনাহু শারাইন ফাকীরিন মুস্তামাদ মুসলিমিন গায়রা হাশমি ওয়ালা মাওলাহু মা আতাইন মুনফাতি আনিল মুমাল্লাক। অর্থাৎ হাশিমি বংশ ও তা হাশিমি বংশের লোক এবং তাদের গোলাম ছাড়া, হাশিমি বংশের লোক এবং তাদের গোলাম ছাড়া অন্য যে কোনো অসহায় মুসলমানকে নিসাব পরিমাণ মালের মালিক, কোনো ধরনের উপকারিতা আশা ছাড়া শরীয়তের নির্ধারিত মালের মালিক বানিয়ে দেওয়া হয়েছে কি, জাকাত। জাকাত কিন্তু, যদি এখানে দান অর্থে আসছে, কিন্তু জাকাত কিন্তু দান নয়। যে কোনো দান হলো কেমন, আপনি আপনার যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে কিছু দিলেন, এটা হলো এটা হলো দান। কিন্তু জাকাত হলো আপনার যখন জাকাত খরচ হবে তখন আপনার সমুদয় সম্পত্তিকে একসাথ করে হিসাব করে প্রত্যেক টাকার পিছনে প্রত্যেক 100 টাকা 250 টাকা হারে মালটা আলাদা করে দিয়ে ওই মালকে পরিশুদ্ধ করা, পবিত্র করা, নাম হলো জাকাত। আর ওই পরিশুদ্ধিত টাকা, বাকি যে টাকাটা, এই টাকাটা সমাজে যারা, এরপরে আল্লাহ পাক কোরআনে বলছেন যে কোন কোন ক্যাটাগরির লোক জাকাত পাবে তাদের কাছে বন্টন করিয়ে দেওয়া হলো জাকাত। ওখানে কোনো কারো কাছ থেকে কোনো উপকারিতার আশা নেওয়া যাবে না, যেহেতু ফরজ দায়িত্ব নামাজ আপনি পড়ছেন আপনার নিজের উপকারের জন্য, কোনোভাবে জাকাতটা দিতে হবে নিজের উপকারের জন্য। এখানে বলি বা বিষয় না যে অমুক এলাকা অমুক সাহেব এই গত আগামীকাল এতটা থেকে এতটা পর্যন্ত জাকাতের টাকা দেবে, তো যাই গেলে গিয়ে গেলে 1.5 টা দেয়, এরপরে হাজার হাজার মানুষ 550 লোক জমা হয়, 5000
একজনের পিছে দুইজনের পরে আটজনের পায়ে তোরা তিনজন পরি, এরপর পরের দিন পত্রিকা আসে যে অমুক জায়গায় জাকাতে কাপড় নিয়ে পাঁচজন আহত ছজন নিহত। তাহলে এই সমস্ত এগুলো ভ্রান্ত, এগুলো লোক দেখানো জিনিস, এগুলো কোনো শরীয়ত যেভাবে নির্দেশ দিয়েছে ওভাবে যদি দেওয়া হয় তাহলে যে দিছে তার টাকাটাও পরিশুদ্ধ হবে, যাকে দিবে সেও শান্তি সুখী এটাকে ব্যবহার করতে পারে। তাহলে আমরা জাকাত বিষয়ে আমরা মোটামুটি আমাদের একটা ধারণা করবো। আসলে দ্বিতীয় হলো জাকাতের বস্তুসমূহ কোন কোন বিষয়ের উপর জাকাত খরচ হবে, যেমন সঞ্চিত টাকা, জমাকৃত স্বর্ণরৌপ্য, জমির ফসল, ব্যবসায়ের পণ্য, গৃহপালিত গবাদি পশু তথা গরু, ছাগল, উট, মহিষ, বেড়া, দুম্বা ইত্যাদি নিসাব অনুযায়ী এক বছর যাবৎ অপরিবর্তনীয় থাকলে তার শরীয়তে নির্ধারিত হারে জাকাত দিতে হয়। তবে সকলকে জাকাত দিতে হয় না, জাকাত ফরজ হওয়ার জন্য কিন্তু আমার কিন্তু শর্ত আছে। এই জন্য আমার পরবর্তী পয়েন্ট হলো জাকাতের শর্তগুলো, জাকাত আদায়ের শর্ত কি। তাহলে আমরা বুঝলাম জাকাত দিতে হলে কিছু শর্তের ভিতরে পুষতে হবে, আমাকে শর্তের আওতায় আসতে হবে। শর্তের আওতায় আসলে আমি পড়ি তাহলে আমাকে জাকাত দিতে হবে। যেমন একটা হলো মুসলিম হওয়া, জাকাত দাতাকে অবশ্যই মুসলমান হতে হবে, তাহলে হিন্দু থেকে আমি জাকাত দিতে পারবো, কারণ তা সে জাকাতের নিসাব পরিমাণ মালের মালিকও মনে হয় এবং সে কি ভিন্ন ধর্ম, তাহলে অবশ্যই তাকে মুসলিম হতে হবে, যা জাকাত দাতাকে অবশ্যই মুসলমান হতে হবে। সুতরাং অমুসলিমদের উপরে জাকাত খরচ করা হয়নি। দুই নম্বর হলো জ্ঞানবান হওয়া, আমি এখানে লেখি না বিষয়গুলো তোমরা খেয়াল করো, তোমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পাঠে তোমরা এটা পাও, খেয়াল করো। তাহলে মুসলিম হওয়া জাকাতের শর্ত হলো কি, একটা আবার মুসলিম হওয়া, একটা হলো মুসলিম হওয়া, দুই নম্বর হলো জ্ঞানবান হওয়া, স্বাধীন হওয়া, চার নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হওয়া, পাঁচ নম্বর হলো ঋণ মুক্ত হওয়া, নিস্তারের মালিক হওয়া, নিসাপুরের মাল এক বছর অতিবাহিত হওয়া, তাহলে এখানে আমরা সাতটা শর্ত পেলাম। প্রথম শর্ত হলো মুসলিম হওয়া, তাকে সেই মুসলিম হতে হবে, তাহলে অমুসলিম করে জাকাত ফরজ নয়। দ্বিতীয় নম্বর হলো জ্ঞানবান হওয়া, তাহলে সে অজ্ঞান হলে তার উপরে জাকাত ফরজ হয় না, তার জ্ঞান থাকতে হবে। তিন নম্বর হলো স্বাধীন হওয়া, পরাধীন লোকের উপরে গোলামের উপরে কখনো জাকাত ফরজ হয় না, তাহলে স্বাধীন হতে হবে, সে পরাধীন নয়। প্রাপ্ত বয়স্ক, সে নাবালিক হলে ম্যাচিউর না হলে তার উপরে জাকাত ফরজ হবে না, তাহলে সে প্রাপ্ত বয়স্ক হতে, পুরুষ হোক নারী হোক প্রাপ্ত বয়স্ক হলে তারপর জাকাত খরচ হবে। পাঁচ নম্বর হলো ঋণ মুক্ত হওয়া, কেউ যদি অনেক টাকা আছে, অনেক টাকা তার ব্যাংকে আছে কিন্তু আবার সে অনেক টাকা তার সেই ঋণও আছে, তাহলে ঋণও আছে অনেক টাকা, তার নিজের কাছেও আছে অনেক টাকা,
তাহলে ঋণের টাকা হিসাব করলে যদি তার ব্যাংকে আর কোনো টাকা না থাকে বুঝে যাবে তার উপরে জাকাত খরচ নয়, মানে ঋণ মুক্ত হতে হবে। 6 নম্বর হলো নিসাব পরিমাণ মালিক, মানে নিসাব পরিমাণ কি, নিসাবটাকে নিসাব হলো যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা যার কাছে আছে কি তার উপরে জাকাত খরচ হবে, নিসাব পরিমাণ মানের মালিক হতে হবে। 7 নম্বর হলো নিসাব পরিমাণ মাল 1 বছর পূর্ণ হয়, তার কাছে যে টাকা থাকবে ওই টাকাটা 1 বছর আজকে এই বছরের জানুয়ারি থেকে অপর মাসে অপর বছরের জানুয়ারি পর্যন্ত এটা একটানা হতে হবে, তাহলে 1 বছর টাকা থাকতে হবে, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানলাম জাকাত বিষয়ে, জাকাতের সংজ্ঞা জানলাম, জাকাত কোন কোন বিষয় দিতে হয়, কোন কোন বিষয়ে জাকাত দিতে হয়, তারপরে জানলাম যে জাকাত খরচ হওয়ার জন্য কি কি শর্ত, আমরা 7টা শর্ত এখানে পেলাম। তাহলে আজকে এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে জানাবে ইনশাআল্লাহ, আমি সংশোধন করে দিব। তা আজকে এই পর্যন্ত, ঠিক আছে, ভালো থেকো, সুখে থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।